আসসালামু আলাইকুম। গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মনোয়ার হোসাইন শিমুল, বরাবরের মতো আপনাদের সাথে আছি স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ কোর্স নিয়ে। আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক। বিনভেনিদোস আ লা ক্লাসে দে স্পানিয়ল, ভামোস আ এম্পেসার। আজকের ক্লাসের শিখন ফল বা আমরা আজকে ক্লাস শেষে যা যা জানতে পারবো সেটা হচ্ছে সের ও এস্তার, এই যে দুইটি ভার্ব আছে টু বি অর্থে ব্যবহার করা হয়, এই দুইটি ভার্বের যে পার্থক্যগুলো আছে, অর্থাৎ কখন সের ব্যবহার করব, কখন এস্তার ব্যবহার করব, এইগুলো। আরেকটা হচ্ছে যে কোথাও কিছু আছে, যেমন দেয়ার ইজ বা দেয়ার আর, ইংরেজিতে আমরা যেটা বলি যে দেয়ার ইজ সামথিং বা দেয়ার আর সাম বয়েজ প্লেয়িং ইন দ্য হাউস বা এই ধরনের যে শব্দগুলো আছে, দেয়ার ইজ দেয়ার আর এর যে এক্সপ্রেশনটা, এটা স্প্যানিশে ঠিক কিভাবে বলে। তো চলুন আমরা দেখি। প্রথমে আমরা যেটা দেখবো যে এস্তার যে ভার্বটি আছে, অর্থাৎ টু বি অর্থে যেটা ব্যবহার করা হয়, সেই এস্তার ভার্বের কনজুগেশনটা দেখে নিব। এটা খুবই সহজ, এয়ার ভার্ব গ্রুপের বা এয়ার এন্ডিং গ্রুপের যে ভার্ব ছিল ওইটার মতোই আর কি। শুধু প্রথমটার ক্ষেত্রে যেটা হবে যে এস্তয়, অর্থাৎ দেখেন ডান দিকে স্লাইড আমরা দেখতে পাচ্ছি, ইও এস্তয়, তু এস্তাস, এল এয়া উস্তেদ এস্তা, নসত্রস এস্তামোস, অসত্রস এস্তাইস, এওস এয়াস উস্তেদেন এস্তান। অর্থাৎ খুব সহজেই এস্তয় এস্তাস এস্তা, এস্তামোস এস্তাইস এস্তান। তো বাক্যে এর ব্যবহারগুলো একটু দেখি। যেমন আমরা বলি যে হোলা আমিগো কোমো এস্তাস, অর্থাৎ বন্ধু তুমি কেমন আছো, কোমো এস্তাস, অর্থাৎ কারো সম্পর্কে সে কেমন আছে সেটা জিজ্ঞেস করতে কোমো এস্তাস জিজ্ঞেস করা হয়। তো উত্তর যেটা হয় যে এস্তয় মুই বিয়েন ইতু, অর্থাৎ আমি খুব ভালো আছি, এস্তয় এই যে এস্তয় আমি খুব ভালো আছি, মুই বিয়েন ইতু এবং তুমি কেমন আছো। আরো কিছু ধরনের বাক্য আছে, যেমন দন্দে এস্তালা বিবলিয়াতেকা, অর্থাৎ এই লাইব্রেরিটা কোথায়, দন্দে এস্তা, অর্থাৎ দন্দে মানে কোথায় আর এস্তা মানে হচ্ছে ইজ, হোয়ার ইজ দ্য লাইব্রেরি, সো দন্দে এস্তালা বিবলিয়াতেকা। তো আপনি উত্তর যেটা দিলেন যে এস্তা ইন লা ইউনিভার্সিটাদ, অর্থাৎ দ্য লাইব্রেরি ইজ ইন দ্য ইউনিভার্সিটি। আরো কিছু কোয়েশ্চেন আছে, এস্তা ইস লিস্তোস পারালা ক্লাসে, এখানে যে কোশ্চেনটা হচ্ছে যে এস্তাইস লিস্তোস পারালা ক্লাসে, মানে হচ্ছে যে আপনারা কি ক্লাসের জন্য রেডি বা তোমরা কি ক্লাসটার জন্য রেডি। লিস্তোস এখানে হচ্ছে রেডি হওয়ার অর্থে বোঝাচ্ছে, মানে আপনি হচ্ছে রেডি কোনো কিছুর জন্য। তো উত্তর দেওয়া হচ্ছে যে সেগুরো, অর্থাৎ হ্যাঁ অবশ্যই, তেনেমোস মুচাস গানাস, তেনেমোস মুচাস গানাস, এটা হচ্ছে একটা এক ধরনের ফ্রেজ যে আই এম লংইং টু বা আই এম ডিজাইরিং টু বা এই ধরনের যেটা আর কি বলে আর কি, যে আমি এটার জন্য অনেক অপেক্ষা করতেছি বা এর জন্য আমি ওয়েট করতে পারতেছি না বা আই ক্যান্ট ওয়েট বা এই ধরনের যে কথাটা বলা হয়। তো স্প্যানিশে যেটা বলতে হবে যে মুচাস গানাস, অর্থাৎ তেনেমোস মুচাস গানাস, অর্থাৎ আমাদের অনেক লংইং আছে বা আর্জ আছে আর কি। তো খুব সহজেই আমরা বুঝতে পারছি, দেখেন কয়েক ধরনের বাক্য আছে। একটা হচ্ছে যে আপনার কন্ডিশন জিজ্ঞেস করতে, অর্থাৎ বর্তমানে আপনি কেমন আছেন বা কি করছেন বা কি অবস্থা, মানে ইমোশন যেগুলো আর কি, যে ভালো আছেন না খারাপ আছেন, এটা বোঝাতে এস্তাস বা এস্তার ফর্ম ব্যবহার করা হয়। যেমন এস্তয় মুই বিয়েন, অর্থাৎ আমি এখন ভালো আছি, সবসময় ভালো নাও থাকতে পারি, বা এস্তয় মুই মাল, অর্থাৎ আমি খুব খারাপ আছি, বা এস্তয় ত্রিস্তে, ত্রিস্তে মানে হচ্ছে স্যাড, অর্থাৎ আমি দুঃখ বা দুঃখ প্রকাশ বা এই যে দুঃখিত বা এই ধরনের অবস্থায় আছি আর কি, খারাপ অবস্থায় আছি, এস্তয় ত্রিস্তে, বা দ্বন্দ্বে এস্তালা বিবলিয়াতেকা। তো প্রথমে যেটা বললাম যে হচ্ছে কিছু ইমোশন বুঝাতে আপনি এস্তার ভার্বটা বুঝাতে পারেন বা ব্যবহার করতে হবে আর কি, এখানে সের ব্যবহার করা যাবে না, অর্থাৎ ছয় মুই বিয়েন বা ছয় মুই ত্রিস্তে এটা বলা যাবে না, কারণ ছয় বা সের যে ভার্বটা এটা হচ্ছে বলতে গেলে যে একটা মানে পুরো একটা অবস্থার কথাই বোঝায় বা রানিং কোনো কিছুকে বোঝায় না, রানিং কোনো কিছু বা মানে কারেন্ট সিচুয়েশন বোঝাতে আপনাকে এস্তার ভাবটা ব্যবহার করতে হবে। আচ্ছা, পরে যেটা দেখেছিলাম দন্দা স্থলে বিবলিয়াতেকা, বুঝতে পারছেন যে এখানে একটা লোকেশন জিজ্ঞেস করা হচ্ছে, অর্থাৎ কোনো লোকেশন বা কোনো একটা প্লেস এটা বোঝাতে আপনাকে এস্তার ভাবটা বোঝাতে হবে বা বলতে হবে যে দিস প্লেস ইজ হিয়ার বা অমুক এই প্লেস ইজ হিয়ার, এই ধরনের যে কথাগুলো বলতে হয় আর কি। তো এই লোকেশন বোঝার ক্ষেত্রে আপনাকে এস্তার ভাব ব্যবহার করতে হবে, অর্থাৎ লোকেশনকে স্প্যানিশে উবিকাসিয়ন বলে, লোকেশন বা লোকাসিয়ন বা লোকালাইজেশন বা উবিকাসিয়ন। আচ্ছা, তো এস্তাইস লিস্তোস পারালা ক্লাসে, তোমরা কি ক্লাসের জন্য রেডি, এই ক্ষেত্রে আপনাকে এটা বুঝতে পারছেন যে এটা হচ্ছে এক ধরনের ফর্ম, অর্থাৎ আপনি কারেন্ট সিচুয়েশনে কি অবস্থায় আছেন এটা বোঝাতে হচ্ছে এস্তার ভাবটা ব্যবহার করা হচ্ছে। তো চলুন আমরা এবার একটু সের আর এস্তারের কিছু পার্থক্য দেখি। এখানে আমরা যেটা দেখবো যে টু বি অর্থে যদিও দুইটাই ব্যবহার করা হয়, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই সের আর এস্তারের উপর ডিপেন্ড করে যে আসলে সেন্টেন্সটার মিনিং কি হচ্ছে। কয়েকটা উদাহরণের মাধ্যমে ব্যাপারটা পরিষ্কার করা যাক। যেমন হচ্ছে পাওলা এস লিস্তা, আবার হচ্ছে পাওলা এস্তা লিস্তা, দেখেন এখানে কিন্তু দুইটা বাক্য একই, একটাতে সের ফর্ম ব্যবহার করা হয়েছে আর একটাতে হচ্ছে এস্তার ফর্ম ব্যবহার করা হয়েছে, দুইটাই কিন্তু দুই রকম মিনিং আসবে। আমরা একটু দেখি, পাওলা এস লিস্তা মানে পাওলা হচ্ছে স্মার্ট, পাওলা হচ্ছে একটা মহিলা বা মেয়ে, সে হচ্ছে এস লিস্তা মানে হচ্ছে সে স্মার্ট, মানে সে হচ্ছে সবসময় স্মার্ট, মানে সে মেয়েটা হচ্ছে স্মার্ট, সে এক ঘন্টার জন্য স্মার্ট বা পরের ঘন্টাতে আনস্মার্ট এরকম না, সে হচ্ছে একটা স্মার্ট মেয়ে। তো পাওলা এস্তা লিস্তা, এটা আমরা যেটা দেখেছি যে এস্তার লিস্তো মানে হচ্ছে বা এস্তার লিস্তা মানে হচ্ছে যে রেডি, অর্থাৎ সে হচ্ছে রেডি, অর্থাৎ সে হয়তো কোনো পার্টিতে যাবে বা কোনো কিছু যাবে, হয়তো কোনো প্রেজেন্টেশন দিবে, এটার জন্য সে রেডি, তখন আমরা বলবো যে পাওলা এস্তা লিস্তা। আর পাওলা এস লিস্তা মানে হচ্ছে যে মেয়েটা স্মার্ট, আর ছেলেটার ক্ষেত্রে বলা যায় যে রাউল এস লিস্তো বা পাকো এস লিস্তো এরকম।
পরের শব্দ আমরা দেখি, পরের বাক্য যে দুইটা দেখবো আর কি, সেখানে আছে পাকো এস গুয়াপো, আর একটা হচ্ছে পাকো এস্তা গুয়াপো। তো পাকো এস গুয়াপো আমরা মানে গুয়াপো মানে সুন্দর বা হ্যান্ডসাম আর কি, তো পাকো এস গুয়াপো মানে হচ্ছে পাকো হ্যান্ডসাম, তো পাকো সুন্দর এটা বোঝাচ্ছে আর কি। আর পাকো এস্তা গুয়াপো মানে হচ্ছে যে পাকো আসলে ওই রকম সুন্দর না আর কি, মানে দেখতে খুব একটা ভালো না, বাট এই মুহূর্তে তাকে খুব ভালো লাগছে, মানে কারেন্ট সিচুয়েশনের জন্য ফর দ্য টাইম বিং এই কথাটা বোঝাচ্ছে যে পাকো এস্তা গুয়াপো, অর্থাৎ এখন ভালো লাগছে। তো বুঝতেই পারছেন যে সের আর এস্তারের যে ব্যবহার, এই ব্যবহারের উপর ডিপেন্ড করে আমাদের বাক্যের শব্দ বা অর্থ বা যে মিনিংটা আছে এটা চেঞ্জ হয়ে যেতে পারে। সুতরাং খুব সাবধান, খুব ভালো মতো আপনাকে বুঝতে হবে যে কখন সের ব্যবহার করবেন, কখন এস্তার ব্যবহার করবেন। আবার দেখেন যে পেরু এস মুই বনিত, পেরু এস মুই বনিত মানে হচ্ছে পেরু একটা দেশ, যে দেশটা হচ্ছে খুব সুন্দর। আবার লস পেরুয়ানোস সন মুই আমাপ্লিস, যে পেরুয়ানোস যারা, অর্থাৎ যারা পেরু মানে বসবাসকারী আর কি বা পেরু সিটিজেন যারা, তারা হচ্ছে খুব ভালো বা ফ্রেন্ডলি। তো এটা বুঝতে পারছেন এই কোয়ালিটিগুলো আজীবনের জন্যই, মানে সবসময় তারা একবার ফ্রেন্ডলি আবার পরের বার ফ্রেন্ডলি না, বা এক ঘন্টার জন্য বা দুই ঘন্টার জন্য, ব্যাপারটা এরকম না, এটা তাদের একটা ইনবর্ন কোয়ালিটি বা একটা ভালো কোয়ালিটি আর কি। এই ক্ষেত্রে আপনাকে বলতে হবে সন বা সের আর কি। পরে যেটা আমরা দেখছি মেহিকো, দেখেন মেক্সিকো উচ্চারণ আসবে না, এটা উচ্চারণ হবে মেহিকো, মেহিকো এস উন পাইস মুই টুরিস্টিকো, অর্থাৎ মেক্সিকো একটা খুব টুরিস্টিক একটা কান্ট্রি, অর্থাৎ মেক্সিকোতে আমার দেখার মতো অনেক কিছু আছে। এখানে আপনাকে বলতে হবে এস, এস তার বলা যাবে না বা এস তার ফর্ম ব্যবহার করা যাবে না। এবার নিচেরটা দেখেন, মানে একদম শেষ যে আমরা সেন্টেন্সটা দেখতে পাচ্ছি স্লাইডে, এখানে আমরা এস্তা এবং এস দুইটা ব্যবহার করেছি, কোন কোন ক্ষেত্রে কোনটা ব্যবহার করতে হবে চলুন একটু দেখে নেই। লা ইগ্লেসিয়া কে এস্তা ইন মেহিকো এস মুই বনিতা, আবারও বলছি লা ইগ্লেসিয়া কে এস্তা ইন মেহিকো, অর্থাৎ যে ক্যাথেড্রাল বা যে চার্চ, ইগ্লেসিয়া মানে চার্চ আর কি, যেটা হুইচ কে এখানে হুইচ লা ইগ্লেসিয়া কে এস্তা ইন মেহিকো, অর্থাৎ দ্য চার্চ হুইচ ইজ ইন ইন মেক্সিকো এস মুই বনিতা, মানে খুব সুন্দর। অর্থাৎ এখানে একটা লোকেশন ব্যবহার করা হচ্ছে যে মেক্সিকো যে চার্চটা আছে বা চার্চ বা গির্জা আছে সেইটা খুব সুন্দর। তো এখানে আমরা দুই ধরনের ফর্ম দেখতে পাচ্ছি, একটা আমরা যেটা বলেছি যে লোকেশন যখন বুঝাবো তখন আমাদেরকে এস্তার ফর্ম ব্যবহার করতে হবে, তো লা ইগ্লেসিয়া কে এস্তা ইন মেহিকো, অর্থাৎ যে চার্চটা মেক্সিকোতে আছে এইটা সুন্দর, আর সুন্দর তো সবসময় সুন্দর, এস মুই বনিতা। তো বুঝতেই পারছেন লোকেশনের ক্ষেত্রে আমরা এস্তা বুঝাবো, আর যখন কোনো কিছু পারমানেন্ট কিছু একটা কোয়ালিটি বুঝাবো তখন হচ্ছে আমরা সের ফর্ম ব্যবহার করব, যেটা আমরা এখানে এস ব্যবহার করেছি। পরবর্তী আমরা স্লাইডে আমরা এখন দেখব যে কোনো কিছু আছে, যেটা একটু আগে আমি বলছিলাম যে দেয়ার ইজ দেয়ার আর বোঝাতে যে এক্সপ্রেশনটা ব্যবহার করা হয়, এখানে অস্তিত্ব বা এক্সিস্টেন্স বা লা এক্সিস্টেন্সিয়া স্প্যানিশ ভাষা যেটাকে বলে, এক্সিস্টেন্সিয়া বোঝাতে হচ্ছে যে আপনাকে আই ব্যবহার করতে হবে, এইচ আই আই, আই ক্রিয়ার একটা রূপ আর কি, এটা সব ক্ষেত্রেই ব্যবহার করা যায়, যেমন প্লুরালের স্প্যানিশ, যেমন আমরা দেয়ার ইজ বা দেয়ার আর বলি, তো এরকম দেয়ার ইজ দেয়ার আরের কোনো ঝামেলা নাই, শুধু আই ব্যবহার করতে হবে, আই বলে আপনি বাকি যেগুলো বলতে চান ওইটা বলতে পারবেন, অর্থাৎ এখানে আছে বা সেখানে আছে, অর্থাৎ অস্তিত্ব বোঝাতে আই ব্যবহার করা যায়। উদাহরণ দেখি আমরা কিছু, যেমন আই মুচা ঘেনতে ইন ঢাকা, অর্থাৎ ঢাকাতে হচ্ছে অনেক মানুষজন আছে বা অনেক মানুষ বসবাস করে, এক্ষেত্রে আপনি বলতে পারেন আই মুচা ঘেনতে ইন ঢাকা। বা পরের উদাহরণটা দেখি, এন এস্পানিয়া আই কোয়াত্রো ল্যাঙ্গুয়াজ অফিসিয়ালেস, স্পেনে হচ্ছে চারটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে, অর্থাৎ এন এস্পানিয়া আই কোয়াত্রো ল্যাঙ্গুয়াজ অফিসিয়ালেস। বুঝতেই পারছেন প্রথমটা ছিল সিঙ্গুলার মানে সাবজেক্ট বা সবকিছু সিঙ্গুলার ছিল, এখানে আবার সবকিছু প্লুরাল আছে, যেমন ল্যাঙ্গুয়াজ মানে হচ্ছে ভাষাগুলো বা অফিসিয়াল ভাষাগুলো, তো এখানে কিন্তু শুধু আই আছে, আইএস বা আইএস সাথে কিন্তু কোনো এস যুক্ত হচ্ছে না বা আলাদা করে কিন্তু কোনো ভার্ব নিয়ে আসা লাগছে না, সুতরাং আই আই থাকবে, এটা প্লুরাল সিঙ্গুলার দুইটাই বুঝাবে। পরের উদাহরণগুলো একটু দেখি, আই উনোস লিব্রোস সবরে লা মেসা, তো লা মেসা, আচ্ছা আমি আমার যেটা যতটুকু মনে পড়ছে আমার একটু কিছু ভুল হয়েছিল আর কি ক্লাসে, এটা আসলে স্লিপ অফ টাং আর কি, বলতে গেলে যে মেসা মানে হচ্ছে টেবিল হবে আর সিজা মানে হচ্ছে চেয়ার হবে। আমি আবারও বলছি আমার যে গত ক্লাসগুলো হয়েছে বা শুরুর দিকে আমার হয়তো কিছু বলতে ভুল হয়ে গেছে কখনো কখনো, যেটা হয় আর কি যে স্লিপ অফ টাং হয়ে যায়, মেসা মানে হচ্ছে আপনার টেবিল আর সিজা মানে হচ্ছে চেয়ার, তো আই উনোস লিব্রো সবরেলা মেসা মানে হচ্ছে টেবিলের উপর কিছু সংখ্যক বই আছে, অর্থাৎ দেয়ার ইজ সাম বুকস অন দ্য টেবিল, এটা বুঝাতে যেটা বলা হয় আর কি, বা দেয়ার ইজ সাম মানে যেটা বুঝালাম আর কি। তো নো আই না দিয়ে এন লা ক্লাসে, দেখেন এখানে বলছে যে দেয়ার ইজ নো ওয়ান ইন দ্য ক্লাস বা দেয়ার ইজ নান ইন দ্য ক্লাস, এটা স্প্যানিশে যেটা বলতে হবে নো আই না দিয়ে, না দিয়ে মানে হচ্ছে ব্যক্তি, আমরা শিখেছিলাম নাদা, নাদা মানে হচ্ছে কোনো কিছুই না, আর না দিয়ে এটা হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে না দিয়ে বলতে হবে, অর্থাৎ বস্তু যখন বুঝাবেন তখন হচ্ছে নো আই নাদা, মানে এখানে কিছুই করার নাই, আর যখন আপনি ব্যক্তি বুঝাবেন নো আই না দিয়ে মানে কেউই নাই, এন লা ক্লাসে অর্থাৎ ক্লাসে কেউই নাই। তারপরে দেখেন নো আই নিন মুন ট্রাবাহ হো পারাতি, অর্থাৎ দেয়ার ইজ নো ওয়ার্ক ফর ইউ, অর্থাৎ তোমার জন্য কোনো কাজ নাই। তারপরে হচ্ছে কে আই আঁকি পারামি, অর্থাৎ এখানে আমার জন্য কি আছে, মানে ধরেন আপনি একটা লোকেশনে গেছেন বা কোথাও গেছেন আমরা কিছু করতে চাচ্ছেন, তখন আপনি জিজ্ঞেস করছেন যে এই জায়গাতে আমার জন্য কি আছে, কে আই আঁকি পারামি।
পরে আরেকটা যেটা দিয়েছি আমরা, আই রিও এন নেপাল। আপনি জিজ্ঞেস করছেন যে নেপালে কি কোনো নদী আছে, এটা একটা জেনারেল নলেজ বা এরকম ধরনের কোশ্চেন আর কি, যে নেপালে কোনো নদী আছে কিনা, বা আপনি ধরেন এরকম আরো জিজ্ঞেস করতে পারেন যে ওই জায়গাতে তো কি এটা আছে, বা ওই যে থাকার কথা বলতে বা এক্সিস্টেন্স যেটা বুঝেছি আর কি। এক্ষেত্রে আপনি আই ব্যবহার করে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ যে কোনো সেন্টেন্সই ব্যবহার মানে মানে বানাতে পারবেন বা কথা বলতে পারবেন। তো যে ভুলগুলো করা যাবে না আমরা একটু দেখে নেই, যেমন আকি আই এল এল বলা যাবে না আর কি, আকি আই উন লাগো প্রেসিওসো, অর্থাৎ এখানে একটা খুব প্রেশাস বা খুব সুন্দর একটা লেক আছে, তো আই এর সাথে হচ্ছে এল অর্থাৎ এ আর্টিকেল ব্যবহার করা যাবে না, আপনাকে উন লাগো বলতে হবে, অর্থাৎ আই উন লাগো, আই এল লাগো বলা যাবে না, অর্থাৎ আর্টিকেলটা ডেফিনেট হবে না, এটা ইনডিফিনিট মানে এ বুঝাতে ব্যবহার করতে হবে আর কি, অর্থাৎ দেয়ার ইজ এ, দেয়ার ইজ দি বলা যাবে না, দেয়ার ইজ দি লেক এরকম বলা যাবে না, যে হেয়ার দেয়ার ইজ দি লেক এরকম না, দের ইজ এ লেক মানে দের ইজ এ বিউটিফুল লেক এরকম। আরেকটা হচ্ছে এনিমা আই উনা কাতরে দাও, এই যে আমরা শিখেছিলাম একটু আগে এস্তার, মানে কোনো লোকেশন বোঝাতে হচ্ছে এস্তার ভার্ব ব্যবহার করা হয়, তো এখানে আপনি আবার বলতে পারবেন না যে এন লিমা ইস্তা উনা ক্যাথেড্রাল, অর্থাৎ লিমাতে একটা হচ্ছে যে ক্যাথেড্রাল আছে। এই যে থাকার কথা বারবার যেটা বলছি, যে যখন কোনো একটা এক্সিস্টেন্সের কথা বলবো বা কোনো কিছু বুঝাচ্ছে আছে বলছি, তখন আমাদেরকে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে আই, এটা ভুল করবেন না। ইস্তার মানে হচ্ছে থাকা, টু বি অর্থাৎ হওয়া বা থাকা, আর আই মানে হচ্ছে আছে, অর্থাৎ এন লিমা আই উনা ক্যাথেড্রাল। আমার মনে হচ্ছে যে আপনাদের সমস্যা হতে পারে, আমি আরো কয়েকবার একটু বলে নিই আর কি, যে আমাদের যে এই আকি আই এল লাগো, এই ডেফিনেট আর্টিকেলটা না ব্যবহার করে আপনাকে ইনডিফিনিট আর্টিকেল উন ব্যবহার করতে হবে, অর্থাৎ দেয়ার ইজ দি লেক এরকম না, দেয়ার ইজ এ লেক এভাবে বলতে হবে ইংরেজির মতো আর কি। আর পরে যে সেন্টেন্সটি এন লিমা আই উনা ক্যাথেড্রাল, অর্থাৎ এন লিমা বা ইন লিমা, লিমা হচ্ছে পেরু রাজধানী আর কি, বুঝতে পারছেন আপনারা যারা একটু সাধারণ জ্ঞান জানেন আর কি, সবাই জানেন আশা করি, এন লিমা বা ইন লিমা দেয়ার ইজ এ ক্যাথেড্রাল, খুব সহজ একটা সেন্টেন্স। তো এখানে বলা যাবে না যে ইন লিমা ইজ এ ক্যাথেড্রাল, বলতে হবে দেয়ার ইজ এ, তো দেয়ার ইজ আই পুরোটা অর্থেই হচ্ছে দেয়ার ইজ বুঝায় বা দেয়ার আর বুঝায়, তো এস্তা ব্যবহার করা যাবে না। তো আজকে এইটাই ছিল আমাদের সংক্ষিপ্ত ক্লাস, আমি অনেক ফাস্ট বলে গেছি বা আপনারা হয়তো একটু কষ্ট হতে পারে, তো যাই হোক আপনারা খুব সুন্দর মতো এই সের আর এস্তারের ব্যবহারটা দেখে যাবেন এবং আই এর ব্যবহারটা দেখে নেবেন, এই দুইটার মাধ্যমে কিন্তু আমরা আরো অনেক কিছু বলতে পারবো। আমরা যে এই যে স্প্যানিশ ক্লাসগুলো করছি বা যে প্রত্যেকদিন নতুন নতুন টপিক শিখি, এগুলোর মাধ্যমে কিন্তু আমরা আসলে কিভাবে স্প্যানিশ ভাষায় নিজেদেরকে প্রকাশ করতে হবে বা এক্সপ্রেস করতে হবে বা কোনো কিছু নিয়ে কথা বলতে হবে কোনো কন্টেন্টে বা কনটেক্সটে, এটা কিন্তু আমরা আস্তে আস্তে একটু একটু করে বেশি জিনিস শিখছি। সুতরাং আপনারা যেটা করবেন, যে এই ধরনের যে শব্দ বা টপিক বা কন্টেন্ট আমরা শিখি, যেগুলো শিখি এগুলো দিয়ে আপনার আশেপাশে যেগুলো আছে, যেমন আমার পাশে একটা পুকুর আছে বা বাড়ির পাশে পুকুর আছে বা আমার সামনে এটা আছে বা এটা এখানে অবস্থিত বা এই যে ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, এই ধরনের সেন্টেন্সগুলো আপনারা নিজেরা নিজেরা বানানোর চেষ্টা করবেন। আপনি যেটা করতে পারেন, গুগল ট্রান্সলেটরে একটু খালি অড মিনিংটা দেখে নেবেন, পুরো সেন্টেন্সটা আপনাকে আমি ট্রান্সলেট করতে বলছি না, কারণ গুগল ট্রান্সলেটর 100% পারফেক্ট না, যদি সবই ঠিক হতো তাহলে হয়তো আমাদের আর এভাবে ম্যানুয়ালি ভাষা শেখার প্রয়োজন হতো না। যাই হোক আপনি যেটা করবেন, যে শব্দগুলো ধরে ধরে একটা একটা করে মিনিংটা জানতে পারেন এবং নিজে হচ্ছে যে গ্রামারগুলো শিখছেন বা গ্রামাটিক্যাল যে আইটেমসগুলো আমরা প্রতিদিন ক্লাসে দেখি, এগুলোর মাধ্যমে আপনারা বাক্য গঠন করবেন, বেশি বেশি বাক্য গঠন করেন, কমেন্ট লাইক শেয়ার করে আমাদের সাথে থাকেন, আর পরবর্তীতে ইনশাল্লাহ আবার দেখা হবে। গ্রাসেস পর্বেল্লো, আসসালামু আলাইকুম, প্রক্সিমা ক্লাস।